Hello everyone, today's date is 19th of June 2021. Our class is class-4, SST classwork chapter-4. Erage din amra eta porechhilam Gangotri porjonto. Ajke amra erage din amra 26 page porechhilam. Ajke amra 27 page porbo. তো কি বলেছে এখানে আমরা এতখানি পড়েছিলাম হ্যাঁ যে গঙ্গার যে শাখা নদীগুলো আছে যমুনা গণ্ডক ঘাগড়া কোশি গোমতী এবার আমরা এখান থেকে পড়ব বলেছে আফটার ফ্লোয়িং থ্রু উত্তরপ্রদেশ and Bihar the Ganga enters West Bengal মানে কি উত্তরপ্রদেশ ও বিহার হয়ে গঙ্গা কোথায় ঢুকেছে কোথায় এন্টার মানে প্রবেশ করেছে উত্তর মানে পশ্চিমবঙ্গে West Bengal পশ্চিমবঙ্গে প্রবেশ করে here it splits into many branches and distributes তার মানে কি বলেছে এখানে তার অনেক শাখা নদী এবং প্রশাখা নদী দেখা দিয়েছে দ্য টু মেইন ব্রাঞ্চেস অফ হুগলি অ্যান্ড পদ্মা তার মানে দুটো তার যে শাখা নদী আছে সেই শাখা নদী হচ্ছে একটা হচ্ছে হুগলি একটা হচ্ছে পদ্মা দ্য হুগলি ফ্লোজ থ্রু কলকাতা হুগলি হচ্ছে কলকাতার মধ্যে দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়েছে অ্যান্ড দেন ইনটু বে অফ বেঙ্গল তারপরে বঙ্গোপসাগরে পড়েছে অ্যান্ড দ্য পদ্মা এন্টার্স বাংলাদেশ তাহলে পদ্মা নদী কোথায় পড়েছে পদ্মা নদী পড়েছে তাহলে দ্বিতীয় যে পদ্মা নদীটা আছে সেই পদ্মা নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে হেয়ার ইট জয়েন্টস দ্য যমুনা প্লিজ নোট আচ্ছা এখানে সেটা যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে প্লিজ নোট দ্য যমুনা অ্যান্ড দ্য যমুনা আর টু ডিফারেন্ট রিভার্স মানে যমুনা আর যমুনা দুটো হচ্ছে আলাদা আলাদা নদী এখানে মনে রাখতে হবে আচ্ছা দ্য মেইন ব্রাঞ্চ অফ ব্রহ্মপুত্র ইন বাংলাদেশ দ্য মেইন ব্রাঞ্চ মানে প্রধান যে শাখাটা ছিল সেটা ইন বাংলাদেশ ব্রহ্মপুত্র বিফোর এন্ট্রিং দ্য বে অফ বেঙ্গল তার মানে কি সেটা পরে বাংলাদেশের পরে যখন এটা বঙ্গোপসাগরে মিশে গিয়ে তখন এটার নাম কী হয় ব্রহ্মপুত্র দ্য ডেল্টা মেড বাই গঙ্গা মানে যেটা বদ্বীপ সৃষ্টি করে অ্যান্ড ব্রহ্মপুত্র ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ কল্ড দ্য সুন্দরবনস তার মানে কি যে বড়ো যে গঙ্গা আর ব্রহ্মপুত্রের যে বড়ো বদ্বীপটা তৈরি হয়েছে সেটাকে কী বলে এটা সেটা সুন্দরবন নামে পরিচিত দ্য ব্রহ্মপুত্র বেসিন ব্রহ্মপুত্রের এবার আমরা ব্রহ্মপুত্র সম্পর্কে পড়বো দ্য ব্রহ্মপুত্র বেসিন ইজ এ ন্যারো স্ট্রিপ ইন দ্য স্টেট অফ আসাম তার ব্রহ্মপুত্র কোন রাজ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে আসামের হচ্ছে ব্রহ্মপুত্র আসাম রাজ্যের মধ্যে আছে দ্য ব্রহ্মপুত্র ইজ দ্য লংগেস্ট অ্যান্ড দ্য থ্রি গ্রেট রিভার্স নর্থ ইন্ডিয়া তার মানে কী বলেছে উত্তর ভারতের সবথেকে বড়ো নদী কী বলেছে বড়ো বড়ো নদীর মধ্যে ব্রহ্মপুত্র একটা বড়ো নদী এবং সব লংগেস্ট মানে অনেক দীর্ঘতম নদী ইট স্টার্টস ইন টিবেত ওয়ের ইট ইজ কল্ড দ্য সাংপো তাহলে এটা এর তিব্বতে এই ব্রহ্মপুত্রের নাম কি তাসাংপো ইট এন্টার্স ইন্ডিয়া থ্রু অরুণাচল প্রদেশ অ্যান্ড ফ্লোস থ্রু আসাম ইন্টু বাংলাদেশ তার মানে কি এটা হচ্ছে ভারতে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে ওখান থেকে বয়ে গিয়ে আসাম পর্যন্ত হয়ে আসামে বয়ে গিয়ে তারপরে এটা বাংলাদেশে প্রবেশ করেছে হেয়ার ইট জয়েন্টস দ্য পদ্মা এখানে এটা পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রটা অ্যান্ড ফর্মস সুন্দরবনস ডেল্টা বিফোর ফ্লোয়িং ইন্টু দ্য বে অফ বেঙ্গল মানে ব্রহ্মপুত্রে পড়ার আগে এখানে এটা কি সুন্দরবনের যে বদ্বীপ অঞ্চলটা সেটা তৈরি হয়েছে তারপর এটা কী বলেছে লাইফ ইন দ্য নর্থার্ন প্লেন্স তার মানে উত্তরের সমভূমিতে জীবনযাত্রা কীরকম তারা বলছে পাঞ্জাব সম্পর্কে আমরা এখন পড়বো বলছে পাঞ্জাব ইজ ফেড বাই সতলুজ রভি অ্যান্ড বেস রিভার অ্যান্ড ভেরি ফার্টিল তার মানে কি পাঞ্জাবে এই তিনটে নদী আছে এবং খুবই উর্বর পাঞ্জাবের জমি কি খুবই উর্বর এবং সেখানে কি আছে সতলুজ রবি আর কি বেস নদী এখানে দেখা যায় ফলে এখানকার মাটি খুব উর্বর চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল অফ বোথ পাঞ্জাব দুটো পাঞ্জাবের রাজধানী কি চণ্ডীগড় পাঞ্জাবের দুটো রাজধানী সেটা হচ্ছে চণ্ডীগড় তাহলে হরিয়ানা আর পাঞ্জাবের দুটোরই রাজধানী কি চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে দুটো জায়গার রাজধানী দুটো রাজ্যের রাজধানী সেটা হচ্ছে একটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় ইট ইজ দ্য ওয়েল প্ল্যান্ড সিটি এটা খুব পরিকল্পনা করে বানানো গোছানো খুব একটা শহর দ্য ফেমাস গোল্ডেন টেম্পল ইজ সিচুয়েটেড ইন দ্য সিটি অফ অমৃতসর তার অমৃতসরে যে সোনা স্বর্ণ মন্দিরে গিয়ে দেখো স্বর্ণ মন্দিরের ছবি তো অমৃতসরে কি বিখ্যাত স্বর্ণ মন্দির আছে আদার ইম্পর্টেন্ট সিটিস অফ লুধিয়ানা অ্যান্ড জলন্ধর তাহলে পাঞ্জাবের দুটো বিখ্যাত আরও শহরের নাম কি লুধিয়ানা আর জলন্ধর ইন্ডাস্ট্রিজ সাচ অ্যাজ টেক্সটাইল স্পোর্টস গুডস
হুঁশিয়ারিজ অ্যান্ড মোটর পার্টস আর ওয়েল ডেভেলপ। তাহলে এখানে পাঞ্জাবে কী কী দেখা যায়, কোন কোন ধরনের ইন্ডাস্ট্রি মানে শিল্প দেখা যায়, টেক্সটাইলস, হ্যাঁ মানে জামা কাপড়ের ইয়ে, স্পোর্টস মানে খেলাধুলোর জিনিসপত্র, হুঁশিয়ারি মানে ইনার যেগুলো থাকে আমরা পড়ি সেগুলো, মোটর পার্টস মানে গাড়ির যে যন্ত্রাংশ সেগুলো তৈরির কারখানা পাঞ্জাবে গড়ে উঠেছে। দ্য পিপল স্পিকস পাঞ্জাবি অ্যান্ড হিন্দি, তার পাঞ্জাবের লোকরা কোন কোন ভাষায় কথা বলে, পাঞ্জাবি ভাষা এবং হিন্দি ভাষায় কথা বলে। গুরুপার, বৈশাখী, হোলি অ্যান্ড দিওয়ালি আর দ্য মেন ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে কোন কোন উৎসব পালিত হয়, গুরুপর্ব, বৈশাখী, হোলি আর দিওয়ালি এখানে খুব জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। ভাংড়া অ্যান্ড গিদ্দা আর দ্য পপুলার ফোক ডান্সেস অফ পাঞ্জাব। তাহলে ভাংড়া নাচ আর গিদ্দা নাচ হচ্ছে পাঞ্জাবের খুব বিখ্যাত দুটি নাচ। ভালো করে পড়বে। ওকে, থ্যাংক ইউ।